তিস্তার পানি নিয়ে মানুষের মধ্যে হাহাকার থাকলেও ন্যায্য হিস্যা দেয় নেই দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি। তবে গত 22 এপ্রিল হঠাৎ করে কয়েকটি পয়েন্টে পানি কিছু বাড়লেও আবারও তা ফিরে এসেছে আগের রূপে। এদিকে ফসল বাঁচাতে বিকল্প সেচের ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন কৃষকরা, এজন্য তাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। আরও জানাচ্ছেন সরওয়ার সুমন, ক্যামেরায় ছিলেন জুয়েল রানা। তিস্তা এক নদীর নাম হলেও এজন্য এক বেদনার বালুচর। যেখানে খরস্রোতে মাছ খেলত সেখানে খেলাঘর বানিয়ে খেলছে তিস্তা পাড়ের দামাল ছেলেরা। একটু উপরেই সবুজ ক্ষেত, কৃষক মতিউর রহমানের ভবিষ্যতের স্বপ্ন যেন দুলছে এই ধানের শীষের সাথে সাথে। কাঠফাটা রোদে মাটি যখন চৌচির প্রায়, তখন এই ধানের সবচেয়ে বেশি প্রয়োজন হলো পানি। তিস্তাতেই যখন বালুচর, তখন এই সবুজ বাঁচবে কোথাকার পানিতে? পানি এত কম যে ইতিহাসের মানে সবচেয়ে লোয়েস্ট পানি যাচ্ছে এবার, এত লোয়েস্ট পানি আগে কখনো যায়নি। এই অবস্থায় আমাদের পানি মাপাও সম্ভব হচ্ছে না, নদীতে পানি মাপাটাও আমরা শুধু ক্যানেলে মাপি, সেই ক্যানেলে মাপাটাও কঠিন অবস্থায় আছে। তা আমাদের এবার লক্ষ্যমাত্রা তো ফুলফিল করা কোনো অবস্থাতেই সম্ভব না। মাঠ আর ভবিষ্যৎ দুটোই বাঁচাতে কৃষকেরা তাই গুনছেন বাড়তি খরচ, পানি টেনে তুলছেন গভীর থেকে। এতে ধান হয়তো বাঁচবে, কিন্তু কৃষকের কপাল খুলবে তো? এখন আমরা যে আবাদ করতেছি এই আবাদে আমাদের প্রচুর খরচ, পানি পর সময় যেন পানি না পাই, তাহলে তো আমাদের আগামী পরবর্তীতে চলতে আমাদের খুব সমস্যা হবে। আমাদের সবাই আমরা কৃষক, আমরা এই ধানের উপরে আমাদের নির্ভর। রাজনৈতিক দলগুলোর একের পর এক লং মার্চ তিস্তায় পানি গড়াতে পারবে কিনা তা জানা না থাকলেও এটুকু জানা আছে কৃষকদের, তিস্তায় পানি প্রবাহ এমনই থাকলে সামনে আসছে আরও কঠিন দিন। শুকনো হয়ে গেছে ভূমি, ধান খেত বেড়াইতেছে, কোনো পানি অবানি ধান নষ্ট হয়ে দিতে যাইতেছে। পানি দিতে 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 এখন কুলির পাইছি না, আমরা খাবো কি বাঁচবো কীভাবে, মানে আবাদ এখন নষ্ট হয়ে যাচ্ছে, এখন আমরা কী উপায় করবো? তিস্তার উৎপত্তি হিমালয়ে, গন্তব্য বাংলাদেশ। তবে চলতি পথে কয়েক দফায় বাঁধ দিয়ে পানি চুষে নিচ্ছে প্রতিবেশী দেশ, তাই তো পানিবিহীন এককালের খরস্রোতা তিস্তা, যার মাশুল গুনছে উত্তরের কোটি মানুষ। পৃথিবীতে অতীতে বহু দেশ ছিল কিংবা এখনও আছে যারা একে অপরের শত্রু দেশ হিসেবে বিবেচিত, তারাও কিন্তু কখনো এভাবে নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে নিয়ে পার্শ্ববর্তী দেশটির কৃষি প্রকৃতিকে গলা টিপে হত্যার চেষ্টা করেনি। তিস্তাপাড়ের মানুষ আসলে কূটনৈতিক সফলতা কিংবা ব্যর্থতা বোঝেন না, তারা যেটি বোঝেন সেটি হচ্ছে যে এই তিস্তা তাদের মা, এবং মাকে কেন্দ্র করে তাদের যে জীবন জীবিকা এটি যেন অটুট থাকে যুগের পর যুগ। সরওয়ার সুমন, চ্যানেল 24, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট।